প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি ওয়াহিদা খানম কুলি ক্লাসের শুরুতেই তোমাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আশা করছি তোমাদের সকলের ঈদ খুব ভালো কেটেছে। ঈদ পরবর্তী আমাদের ক্লাস আজকেই প্রথম। আমাদের ক্লাসে আজকে আমরা পড়ব তড়িতের ব্যবহার, অর্থাৎ তড়িৎ শক্তি কিভাবে আমরা ব্যবহার করে থাকি। তো গতদিনে আমরা তড়িৎ ক্ষমতা পড়ছিলাম, তাই না? তো এখানে দেখবা খুব কমন একটা জিনিস যেটা আমরা দেখে থাকি, অথচ আমাদের পাঠ্য বইয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে অনেক সময় বাল্বের গায়ে এমন লেখা থাকে 220 ভোল্ট এবং হচ্ছে 60 ওয়াট, এরকম লেখা থাকে। এই কথাটির অর্থ কী? এই কথাটির অর্থ হচ্ছে যে বাল্বে আমরা দেখি তো নর্মালি যে দুটো সংখ্যা থাকে, সেই দুটো সংখ্যার পাশে ভি এবং এরকম ডাব্লিউ থাকে, একটা হচ্ছে ভোল্ট এবং একটা হচ্ছে ওয়াট। কেন এরকম লেখা থাকে? এরকম লিখে থাকার অর্থ হচ্ছে যে কোনো বাল্বকে 220 ভোল্ট বিভব পার্থক্যে যদি সংযুক্ত করা হয় তাহলে সেটি সবচেয়ে উজ্জ্বলভাবে আলো প্রদান করে, আর এটাতে প্রতি সেকেন্ডে 60 জুল বৈদ্যুতিক শক্তি তাপ এবং আলোক শক্তিতে পরিণত হয়। তাহলে 220 ভোল্ট বিভব পার্থক্যে কোনো বাল্ব যদি আমরা সংযুক্ত করি তাহলে এটা প্রতি সেকেন্ডে কী করবে? 60 জুল বৈদ্যুতিক শক্তিকে তাপ এবং আলোক শক্তিতে রূপান্তরিত করবে। এটা বোঝানোর জন্য এই কথাটি লেখা থাকে। এই টপিক্সে আরও একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল, সেটা হচ্ছে এনার্জি সেভিং বাল্বের ব্যবহারের সুবিধাগুলো কী কী। তো এনার্জি সেভিং বাল্ব আমরা বর্তমান সময়ে জনপ্রিয়, তোমরা এটা সবাই জানো। এর আলোটা স্বচ্ছ এবং কোমল, এই কারণে আমাদের ভালো লাগে। আর সবচেয়ে ভালো লাগার যে কারণগুলো আরও আছে, যে সুবিধাগুলো যদি লিখতে দেয় তাহলে আমরা অনেকগুলি সুবিধা লিখতে পারি। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট সুবিধা হচ্ছে এনার্জি সেভিং লাইটে কমপক্ষে 20 থেকে 80 ভাগ শক্তি কী হয়? সাশ্রয় হয়। এবং অন্য যে কোনো, দেখো তাহলে যে অন্য যে কোনো লাইটের থেকে যদি এটা 20 থেকে 80 গুণ বেশি আলো বা বিদ্যুৎ সাশ্রয় করতে পারে তাহলে কিন্তু আমাদের এটা ব্যবহার করা সুবিধাজনক, কারণ আমরা সকলেই চাই যে আমাদের ইলেকট্রিসিটি বিলটা সহনীয় মাত্রায় থাকুক। তো এরপরে হচ্ছে এটা অন্যান্য বাল্বের তুলনায় 3 থেকে 25 গুণ বেশি সময় টিকে থাকতে পারে। তো যে নর্মালি যে বাল্বগুলো আমরা ব্যবহার করি সেগুলো যদি বারবার নষ্ট হয় তাহলে সেগুলোর ফলে কিন্তু আমাদের পরিবেশে ওয়েস্টেজের পরিমাণও কিন্তু বাড়ে। কিন্তু দেখো যদি এনার্জি সেভিং লাইট আমরা ব্যবহার করি তাহলে এটা দীর্ঘদিন চলে, এবং এর ফলে কী হয়? এর ফলে হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হলো আমাদের পরিবেশটাকে সুন্দর রাখতে পারি, কারণ ওয়েস্টেজ এখানে কম হয়। আর এক সকল পরিবারে দেখা গেছে একটা পরিসংখ্যানে যে সকল পরিবারে যদি একটি করে বাল্বের পরিবর্তে এনার্জি সেভিং লাইট ব্যবহার করা হয় তাহলে যে পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় হয় তাই দিয়ে 30 লক্ষ পরিবারের বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব। এই থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এনার্জি সেভিং বাল্বের ব্যবহার কত বেশি সুবিধাজনক। আমরা চেষ্টা করবো আমাদের বাসার সবগুলো এনার্জি সেভিং লাইট ব্যবহার করা। বিভিন্ন ধরনের লাইট এখন পাওয়া যায়, প্রয়োজন অনুসারে সেগুলো আমাদের সকলেরই ব্যবহার করা উচিত। তো আমরা আমাদের আজকের পাঠে যাই। আমাদের আজকে পাঠের বিষয়বস্তু হচ্ছে তড়িৎ শক্তি ব্যবহার। তড়িৎ শক্তি ব্যবহারকে আমরা 3টি ধাপে ভাগ করব। তড়িৎ শক্তি ব্যবহার, একটা হচ্ছে IPS ও UPS, এটা দুটার সাথেই তোমরা সবাই পরিচিত, বর্তমানে আমাদের এই দুটার ব্যবহার খুবই বেশি। তারপরে হচ্ছে তড়িতের সিস্টেম লস, আর 3 নম্বর হচ্ছে লোডশেডিং। তো এই 3টা টপিক্সই আমাদের প্রাত্যহিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কিভাবে? দেখো আমরা যখন বলি IPS UPS এর কথা, আসলে বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনে এবং আমাদের কর্মজীবনে বিদ্যুতের ব্যবহার ছাড়া আমাদের মানে চিন্তাই করা যায় না। আমাদের জীবনটা সব কিছুতেই বিদ্যুতের প্রয়োজন, এবং দিনে দিনে এই বিদ্যুতের চাহিদা কী হচ্ছে? অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। তো স্বাভাবিকভাবে দেখা যায় যে IPS এবং UPS আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করে থাকি। নর্মালি একটা বাসাতে আমরা লাইট ফ্যান বন্ধ হয়ে গেলে, যখন লোডশেডিং হয় তখন লাইট ফ্যান বন্ধ হয়ে গেলে সেই বিদ্যুতের সরবরাহটাকে সচল রাখার জন্য আমরা নর্মালি IPS ব্যবহার করে থাকি। এর কারণ হচ্ছে ফ্যান এবং লাইট এগুলো যদি কিছু সময় পরেও জ্বলে তাহলে সমস্যা হয় না, কিন্তু কিছু সেন্সিটিভ যন্ত্রপাতি যেমন কম্পিউটার এবং এই ধরনের যন্ত্র সূক্ষ্ম যন্ত্রপাতিগুলো দেখা যায় যে বিদ্যুৎ সরবরাহ যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তখন কিন্তু আমাদের প্রয়োজনীয় তথ্য মুছে যাওয়ার সাথে সাথে কী হতে পারে বলো তো?
আমাদের হচ্ছে কম্পিউটারের যন্ত্রাংশ নষ্ট হয়ে যেতে পারে। তাই এগুলোতে এমন একটা যন্ত্র ব্যবহার করা হয় যা দ্রুত এই যন্ত্রাংশগুলোতে বিদ্যুৎ সরবরাহ করতে পারে, যার একটি হচ্ছে কি বললাম ইউপিএস। তো আইপিএসটা তাহলে কি, আইপিএসটা হচ্ছে কিছু সময় লাগে যন্ত্রটা বিদ্যুৎ সরবরাহটা দিতে, কারণ এর যে ব্যাটারি সেটা হচ্ছে যখন বিদ্যুৎ সরবরাহ থাকে আমাদের বাসায় তখন কিন্তু এটা চার্জ হতে থাকে, আর যখন বিদ্যুৎ চলে যায় তখন দেখা যায় যে কয়েক সেকেন্ড পর বা কয়েক এক মিনিটের মধ্যে এটা কি হয় সচল হয়ে যায়, এর ফলে ফ্যান লাইট আবারও আমাদের ঘুরতে শুরু করে এবং জ্বলতে শুরু করে। তো এটাতে ফ্যান লাইট কিছুক্ষণ সময় অফ হলেও সমস্যা হয় না, কিন্তু ইউপিএসের ক্ষেত্রে দেখা যায় যে বিদ্যুৎ সরবরাহ কোনো কারণে বন্ধ হয়ে গেলে 10 মিলিসেকেন্ডের মধ্যে এটা হচ্ছে সচল হয়ে যায়। এবং কিন্তু এখানে আইপিএস এবং ইউপিএসের একটা বিশাল পার্থক্য হলো যে আইপিএস দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ সরবরাহ করতে পারে, কিন্তু ইউপিএসের বিদ্যুৎ প্রবাহ ক্ষমতা কম, যার ফলে আমরা কি করব যদি কম্পিউটারে ইউপিএস লাগানো থাকে তাহলে সেক্ষেত্রে হঠাৎ করে লোডশেডিং হলে বা বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে আমরা কি করব, খুব দ্রুত আমাদের প্রয়োজনীয় তথ্য সেভ করব, ফাইল সেভ করব এবং কম্পিউটারটা সুন্দর করে বন্ধ করে আমরা বেরিয়ে আসব। তাহলে আমাদের কম্পিউটারের যন্ত্রাংশগুলোও রক্ষা পাবে এবং প্রয়োজনীয় তথ্য মুছে যাবে না। তাহলে ইউপিএসের ব্যবহার কীভাবে আলাদা হয় এবং আইপিএসের ব্যবহার কীভাবে আলাদা হয় এটা আমরা জানলাম। তো এই দুই ক্ষেত্রেই তড়িৎ শক্তি ব্যবহৃত হয়। এবার তড়িতের সিস্টেম লস, আমরা তো জানি যে আমাদের দেশের বিভিন্ন স্থানে যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে এখান থেকে উৎপাদনকৃত বিদ্যুৎ কী করা হয়, সাবস্টেশনে পাঠানো হয় এবং সাবস্টেশন থেকে পরবর্তীতে পরিবাহী তারের মাধ্যমে বিভিন্ন ধরনের মাধ্যম থেকে শেষ পর্যন্ত গ্রাহকের কাছে গিয়ে পৌঁছায়। তো আমরা জানি যে যখন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কী করা হয়, উচ্চ বিভব সম্পূর্ণ বা উচ্চ তড়িৎ ক্ষমতা সম্পূর্ণ হাই ভোল্টেজে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এর কারণ হচ্ছে যখন কোনো বিদ্যুৎকে আমরা পরিবাহী তার দ্বারা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যাই তখন কিন্তু সেখানে সামান্য হলেও রোধ থাকে, আর রোধ থাকার ফলে সেখানে বিদ্যুৎ শক্তি কী হয়, তাপ উৎপন্ন করে। এই তাপ উৎপন্ন করাটা হচ্ছে বিদ্যুৎ শক্তির ক্ষয় বা অপচয়, যেটাকে আমরা সিস্টেম লস হিসেবে জানি। তো সিস্টেম লস যে হয়, এই সিস্টেম লস হওয়ার কারণে কিন্তু অনেক বিদ্যুৎ শক্তির অপচয় ঘটে থাকে। তো এই অপচয় ঘটানোটা কমানোর জন্য যেটা করা হয় সেটা হচ্ছে যেখানে বিদ্যুৎ কেন্দ্রে যখন বিদ্যুৎ উৎপাদন করা হয় তখন এখানে হচ্ছে হাই ভোল্টেজে, হ্যাঁ মানে সেট আপ স্টেপ আপ পদ্ধতিতে কী হয়, হাই ভোল্টেজ ট্রান্সফরমিটারে এটা উৎপাদন করা হয়, আর হচ্ছে এখানে যে স্টেপ ডাউন পদ্ধতি, এই ডাউন পদ্ধতিতে ওই উৎপাদন বা সাবস্টেশন থেকে আবার সেখানে রোধ ব্যবহার করে ভোল্টেজ কমিয়ে নিয়ে এসে ব্যবহার উপযোগী করে বিভিন্ন এলাকায় সেটা হচ্ছে সরবরাহ করা হয়। তাহলে একটা স্টেপ আপ হচ্ছে ট্রান্সফরমিটার আর একটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমিটার, দুই রকম ট্রান্সফরমিটার এখানে ব্যবহার করা হয়। তো সেই হচ্ছে তোমার বিদ্যুতের তড়িৎ যে রোধ উৎপন্ন হয় সেই রোধটার ফলে যে বিদ্যুতের অপচয় সেটা কমানোর জন্য মূলত হচ্ছে এই ব্যবস্থা গ্রহণ করা হয়। এই গেল হচ্ছে তোমার তড়িতের সিস্টেম লস। এরপরে লোডশেডিং, লোডশেডিং আমরা বাংলাদেশের মানুষরা লোডশেডিংয়ের সাথে খুবই ভালোভাবে কানেক্টেড, আমরা খুব ভালো করে জানি। বিশেষ করে এই যে এখন প্রচণ্ড গরম, এই গরমকালে লোডশেডিং হলে আমরা অনেক সাফার করি। তো এখানে আবার সিস্টেমও আছে, লোডশেডিং হলে আইপিএস ব্যবহার করা, ইউপিএস ব্যবহার করা, কিন্তু এগুলোও তড়িৎ শক্তি ব্যবহারের মধ্যেই আসে। তো লোডশেডিং আসলে কেন হয়, যখন দেখা যায় যে একটা বিদ্যুৎ একটা এলাকায় যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হওয়ার কথা তার তুলনায় যদি তার চাহিদা অনেক বেশি হয়, ব্যবহার করার চাহিদা, তখন সেখানে হচ্ছে বিদ্যুতের ঘাটতি দেখা যায়। নর্মালি সারা বাংলাদেশে কিন্তু বিদ্যুৎ কেন্দ্র নেই, তাহলে যে স্থানগুলোয় বিদ্যুৎ কেন্দ্র আছে সেখানে বিদ্যুৎ উৎপাদন করা হয় এবং সাবস্টেশন থেকে হচ্ছে বিদ্যুৎ সরবরাহ করা হয় ট্রান্সফর্মের মাধ্যমে। তো ট্রান্সফরমিটারের মাধ্যমে যখন হচ্ছে সরবরাহ করা হয় তখন আমরা যেটা দেখি সেটা হলো যে একটা এলাকায় হয়তো কলকারখানা হওয়ার কথা না, অথচ সেখানে কলকারখানা আছে, অফিসের সংখ্যা বেশি, এই সকল এলাকায় দেখা যাচ্ছে যে বিদ্যুতের চাহিদা অনেক বেশি হয়ে থাকে। তো কোনো কারণে যদি বিদ্যুতের চাহিদা এরকম হয় যে বিদ্যুতের চাহিদা অনেক বেশি হলো এবং এর ফলে বিদ্যুতের ঘাটতি দেখা দিল, তখন লোডশেডিং হয়, অর্থাৎ বিদ্যুৎ সরবরাহ তখন সাময়িকভাবে এক এলাকায় বন্ধ করে রেখে অন্য এলাকায় সরবরাহ করা হয়, তখন এটাকে আমরা বলে থাকি হচ্ছে লোডশেডিং। তো লোডশেডিং মূলত বিদ্যুৎ কম উৎপাদন হওয়ার কারণেই হয়ে থাকে। আমাদের সরকার এবং তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এখনও পর্যন্ত এই বিষয়ে চিন্তাভাবনা করছেন যে কীভাবে লোডশেডিংটাকে আরও কমিয়ে আনা যায়। তো এই ছিল তোমাদের আজকের পড়ার তিনটা টপিকস, একটা হচ্ছে আইপিএস বা ইউপিএস, তারপরে হচ্ছে তড়িতের সিস্টেম লস এবং লোডশেডিং। আমি আশা করছি তোমরা সবাই ভালো করে পড়েছো। তো
তো এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, দুয়েট প্রশ্ন হয়, তিনের প্রশ্ন হয় এবং শেষের সাথে চারেরও প্রশ্ন হয়। তো তোমরা সবাই এটা মনোযোগ দিয়ে পড়বে। তোমাদের আজকের হোমওয়ার্ক তড়িতের সিস্টেম লস ব্যাখ্যা করো, ঠিক আছে? সুন্দর করে পড়াশোনা শুরু করে দাও, ঈদের ছুটি শেষ হয়ে গেছে, ভালো করে পড়াশোনা করতে হবে। নিয়ম অনুবর্তিতা পালন করলে আসলেই জীবনে উন্নতি লাভ করা যায়, তাই অবশ্যই প্রতিদিনের পড়া প্রতিদিন করবে, সবাইকে বিভিন্ন কাজে সহযোগিতা করবে এবং খাতার ছবি তুলে গ্রুপে পোস্ট করবে। তোমাদের সবার জন্য শুভকামনা, তোমাদের সবার সঙ্গে আবারও নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।